এখানে মন্ত্রী পরিষদের সদস্যরা যেমন প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন, একই সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্যদের পাশাপাশি আমরা দেখছি জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, তিনি এখানে উপস্থিত হয়েছেন, তিনি বসেছেন এখানে। প্রত্যেকেই আসলে তার স্ব জায়গা থেকে আসলে চেষ্টা করছেন এই আনন্দ ঘন মুহূর্তটিকে যে একটা উন্নত দেশের দিকে নিয়ে যাচ্ছি, তারই প্রথম পদক্ষেপ হলো আপনার এই মেট্রো রেল। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখতেন একটা আগামী 41 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ, সেই পথে আমরা এগিয়ে যাচ্ছি, তার প্রথম পদক্ষেপ হলো আজকের এই অর্জন আমাদের মেট্রো রেল। থ্যাংক ইউ। আমাদের তো এটা অসাধারণ, মানে একটা আনন্দের, এটার অনুভূতি ঠিক মতো ব্যক্ত করে ছোটকালে ঈদের দিন যেরকম আমরা আনন্দিত হইতাম, আমি ঠিক এরকম আনন্দ বোধ করছি যে স্বাধীনতার এই জন্য এই দেশটা স্বাধীন করেছে। এটা একটা উৎসবে আসছি, ভালো লাগছে। আর উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা মহাসড়কে আমরা আছি, এটা প্রমাণিত হলো যে আমরা পারব, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেরেছি। ধন্যবাদ। বুকটা মাথাটা অনেক উঁচুতে উঠছিল পদ্মা সেতু দ্বিতীয়, এটা আর একটা মাইল ফলক উন্নয়নের, এই জন্য আমরা সবই আনন্দিত, খুশি, খুব ভাল লাগছে, দেশে গিয়ে যাচ্ছে এবং যোগাযোগ একটা দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, গুরুত্বপূর্ণ বিষয়, কাজে যোগাযোগের ক্ষেত্রে এটা একটা মাইল ফলক। আমরা যে কষ্টটা করেছি সেই কষ্ট থেকে সেই কষ্টটা আমাদের মুক্তির পথ আজকে দেখব, কারণ ওই যে কষ্ট, সমস্ত কষ্ট আজকে মেট্রোতে উঠেছি, সমস্ত কষ্ট ভুলে গেছে এবং আমার অঞ্চলের জনগণ সবাই খুশি, অসম্ভব রকম ভালো লাগছে, খুব গর্ব অনুভব করছি। আগে সব বিদেশে গেলে এইরকম মেট্রোতে চড়তাম, সাবওয়েতে চড়তাম, এখন নিজের দেশে তখন স্বপ্ন দেখতাম, সেই স্বপ্নটা বাস্তবায়ন করে দিয়েছেন শেখ হাসিনা, তার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, তার প্রতি অনেক ভালোবাসা, অভিবাদন। আমাদের মানুষের এই এই এত বড় একটা নগর, সেই নগরবাসীর এই যে গণপরিবহনে যে বিরাট একটা সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে। আসলে এই এই যাত্রার, এই মেট্রো যাত্রায় যারা সঙ্গী হয়েছেন বা সঙ্গী হতে পেরেছেন, সেই সবাই যেন একদম মানে ছোটবেলায় ফিরে গেছেন, সবার উচ্ছ্বাসটা কিন্তু তেমন, তারা আসলে একজন এই নগরের বাসিন্দা হিসেবে, এই এই নগরের বাসিন্দা হিসেবে কিন্তু তারা আসলে বিষয়টিকে দেখছেন। একটু জানতে চাচ্ছি আপনার কাছে, আমি খুবই উচ্ছ্বসিত যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ সত্যিকার অর্থে উন্নয়নশীল দেশে পৌঁছেছে। আজকে আমরা পদ্মা সেতুর পরে আজকে মেট্রো রেলের উদ্বোধন অনুষ্ঠানে দেশবাসী বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা 41 সালের মধ্যে সমৃদ্ধ দেশে পৌঁছাব। জি, আমি সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সভাপতি রসনা মানান। আসলে আজকে বাংলাদেশ নতুন এক বাংলাদেশে পদার্পণ করলো 2023 সনে, আরও বাংলাদেশ যখন আপনার বঙ্গবন্ধু টানেল ওপেন করা হবে তখন আরেক নতুন বাংলাদেশ হবে। এই যে একটা স্বপ্নের পদ্মা সেতুর পর দ্বিতীয়ভাবে মেট্রো রেল উদ্বোধন হলো, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমরা নিজেদের ইতিহাসের অংশ মনে করছি। যেমনটি বলছিলেন, সবাই কিন্তু আসলে এই ইতিহাসের অংশ হতে পেরেই কিন্তু খুব গর্ববোধ করছে। আমি একটু জানতে চাচ্ছি যে কেমন লাগছে? আনন্দিত, এত আনন্দ, বিশ্বাস করেন যে বাংলাদেশ মেট্রো যুগে প্রবেশ করলো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই যানজটমুক্ত ঢাকায় লক্ষাধিক লোক এই ট্রামে মেট্রো রেলে বিভিন্ন জায়গায় যাবে অল্প সময়ে সাশ্রয়ীতে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। এবং নিশ্চয়ই আরও যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে এজন্য উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করতে জননেত্রী শেখ হাসিনার জন্য শতায়ু কামনা করছি। ভাই, উত্তরা থেকে উত্তরা তাও আবার একদম শেষ প্রান্ত, এখান থেকে আপনি আগার গজাচ্ছেন, সময়টা আপনার 10 মিনিট, এইটা ভাবতে বা এই যে এই যাত্রায় সঙ্গী হচ্ছেন, এটা কেমন লাগছে? এটা একটা অন্য ধরনের অনুভূতি। বাংলাদেশে আমরা এরকম একটি
ব্যবস্থা দেখতে পারবো, মেট্রো রেল জগতে আমরা প্রবেশ করতে পারবো, এটা একটা কল্পনার বিষয় ছিল। আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা পৃথিবীকে দেখিয়ে দিলেন যে বাংলাদেশ পারে, এবং আজকে স্বাধীনতার 50 বছর হয়েছে, আমাদের দেশের এই বাঙালি জাতির যত প্রাপ্তি, প্রত্যেকটা প্রাপ্তি কিন্তু জাতির পিতার হাত দিয়ে অথবা তার কন্যা শেখ হাসিনার হাত দিয়ে। আজকে বাংলাদেশে যে ভৌত কাঠামোর যে উন্নয়ন হয়েছে, বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, বৈপ্লবিক উন্নয়ন হচ্ছে, এটি শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে। যে যানজটের কথা বললেন, একসময় মানুষ এই যানজটের কারণে ভীষণ কষ্ট থাকে। এই যে এই মুহূর্তে শুরু হলো, এই যে এই মুহূর্তে, এই যে এই যে এই মুহূর্তে শুরু হলো যে মেট্রো রেলের যে যাত্রা, সেই মেট্রো যাত্রা ঢাকাবাসী বা বলতে গেলে সমগ্র দেশবাসীর কাছে অত্যন্ত প্রত্যাশিত এই বিষয়টি, এবং বহুল আকাঙ্ক্ষিত যে দূষণবিহীন দ্রুত একটি যান হবে যেখানে আমি সহজে যাতায়াত করতে পারবো। আজকে দীর্ঘদিনের পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্রিয় তত্ত্বাবধানের মাধ্যমে আজকে এটি উদ্বোধন হলো, আমরা সে ট্রেনে যাচ্ছি। একটা অসম্ভব ভালো লাগার অনুভূতি কাজ করছে আমার মধ্যে, এটি আমি যতদিন বাঁচবো আমার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আসলে সবাই আসলে যে পরিমাণ আবেগের বহিঃপ্রকাশ করছেন এবং তারা যে তাদের আবেগ বা উচ্ছ্বাসের কথা বলছেন, সেটি আসলে সেটি বলে আমরাও আসলে ঠিক বলে বোঝাতে পারছি না। বিশেষ করে এইখানে যারা রয়েছেন সবাই কিন্তু আসলে তারা মানে এই যাত্রায় সঙ্গী হতে পেরে তারা কিন্তু সবাই গর্বিত। এবং আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে কিন্তু এই যাত্রা, শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব বা মন্ত্রী পরিষদের সচিব তাই নয়। আমি আমার বাবুলকে একটু সামনে আগাতে বলছি, আপনার একটু যদি বলেন। বলুন। অদ্ভুত এই অনুভূতি, আসলে ভাষায় প্রকাশ করা যায় না। বাংলাদেশ যে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি বা অগ্রগতি হচ্ছে এটা তারই একটা জ্বলন্ত প্রমাণ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দীর্ঘজীবী হন এবং বাংলাদেশ চিরজীবী হোক। আমাদের অন্য একটি কম্পার্টমেন্টে বা অন্য একটি বগিতে কিন্তু রয়েছেন সহকর্মী দেবাশিস রায়। আমরা একটু দেবাশিসের কাছে যাই, সেখানকার বা সেই কামরার কি অবস্থা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ট্রেনটিতে চেপে বসেছেন সেই ট্রেনটি কিন্তু এখন ছুটে চলেছে আগারগাঁওয়ের দিকে, এবং এই ট্রেনে কিন্তু তার সফর সঙ্গী হয়েছি আমরা। এবং আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বগির বিভিন্ন বগিতে কিন্তু তিনি যারা বসেছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করার জন্য আসছেন। তিনি এবং তার বোন শেখ রেহানাকেও আমরা দেখছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রত্যেক বগিতে আসছেন এবং প্রত্যেক বগিতেই কিন্তু তিনি ঘুরে ঘুরে সবার সঙ্গে একটু মত বিনিময় করার চেষ্টা করছেন। এবং আমরা লক্ষ্য করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে প্রত্যেকের কাছেই আসছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। এবং আপনারা লক্ষ্য করছেন যে প্রধানমন্ত্রী তার বোনকে নিয়ে প্রত্যেকটি বগিতে আসছেন এবং সবাইকে সবার সঙ্গে কুশল বিনিময় করছেন। এবং এই ট্রেনে কীভাবে যাত্রা হবে এবং কীভাবে যাত্রা করতে হবে এবং ট্রেনটির অবস্থা কেমন, প্রত্যেকটি বিষয়ে কিন্তু খুঁটিনাটি তিনি যাচাই করলেন। এবং তার যে নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছেন, বিশেষ করে নিরাপত্তার দায়িত্বে থাকা SSF সদস্যরা, তারা কিন্তু বেশ বেগ পাচ্ছেন এই কম্পার্টমেন্টের মধ্যে তার নিরাপত্তা দিতে। আমরা লক্ষ্য করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন অর্থাৎ শেখ রেহানাও কিন্তু তার সঙ্গে রয়েছেন। এবং আমরা এখানে যে বগিটিতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেই বগিটি পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী এবং তিনি পরিদর্শন করছেন। আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন যে এই বগিটির মধ্যে যারা অবস্থান নিয়েছেন বা যারা উঠেছেন তারা মুক্তিযোদ্ধা, তারা অগ্নি সন্ত্রাসে যারা দগ্ধ হয়েছিলেন তারা, এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তারা কিন্তু এই বগিটিতে অবস্থান নিয়েছেন। এবং সেই বগিটি এই মাত্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বগিগুলো ঘুরে ঘুরে দেখছেন।